প্রেম এমনই এক স্বর্গীয় অনুভূতি যা পার্থিব জগতের সব কিছুকেই ছাপিয়ে যায়। প্রেমের সেই স্বর্গীয় আহ্বানে সাড়া দিতে গিয়ে অনেকেই পাল্টে ফেলেন ধর্ম। বলিউড তারকাদের মাঝেও ভিন্ন ধর্মে বিয়ে করেছেন এমন তালিকা বেশ দীর্ঘ। বলিউড কিং শাহরুখ খান, অভিনয় কিংবা শিষ্যধনির তালিকায় শাহরুখের নাম যেমন সবার উপরে, তেমনি এই তালিকায়ও সবার আগে আসে শাহরুখের নাম। 1991 সালে মুসলিম ধর্মের শাহরুখ খান বিয়ে করেন পাঞ্জাবি হিন্দু পরিবারের মেয়ে গৌরী ছিব্বারকে। বর্তমানে তারা সফল জুটির উদাহরণ। 1991 সালে বলিউড অভিনেতা সাইফ আলী খান বিয়ে করেন বলিউড অভিনেত্রী অমৃতা সিংকে। অমৃতা সিংয়ের জন্ম শিখ পরিবারে হলেও সাইফ আলী খানকে বিয়ে করার জন্য অমৃতা মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন। 2004 সালে এ জুটির ডিভোর্সের পর 2012 সালে সাইফ আলী খান বিয়ে করেন অভিনেত্রী কারিনা কাপুরকে। কারিনা হিন্দু পাঞ্জাবি পরিবারের মেয়ে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বলিউড অভিনেতা ঋত্বিক রোশন 2000 সালে বিয়ে করেন দীর্ঘদিনের বন্ধু সুজান খানকে। টানা 14 বছরের সংসার করার পর আলাদা হয়ে যান এ দম্পতি। 2012 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জেনেলিয়া ডিসুজা এবং রিতেশ দেশমুখ। ম্যাঙ্গালোরিয়ান ক্যাথলিক পরিবারের মেয়ে জেনেলিয়া, অন্যদিকে মহারাষ্ট্রীয় হিন্দু পরিবারের ছেলে রিতেশ। 70-এর দশকের বলিউড তারকা হেমা মালিনীর জন্ম একটি হিন্দু তামিল পরিবারে। তার প্রেমিক ধর্মেন্দ্রও হিন্দু ছিলেন, কিন্তু তাদের সম্পর্ক বিবাহে রূপ নিতে পারছিল না কারণ ধর্মেন্দ্র ছিলেন বিবাহিত। হিন্দু ধর্মে ডিভোর্স দেওয়ার নিয়ম না থাকায় 1979 সালে হেমা ও ধর্মেন্দ্র দুজনেই ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেন। বিয়ের পর হেমার নাম বদলে রাখা হয় আয়েশা আর ধর্মেন্দ্রর নাম রাখা হয় দেলোয়ার খান। একসময় বলিউডের প্রথম সারির নায়িকা হয়ে উঠেছিলেন আয়েশা টাকিয়া। তার মা ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান আর বাবা হিন্দু, যদিও তিনি বিয়ে করেন ফারহান আজমিকে, যার কারণে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়। নন্দিত বাঙালি অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও নবাব মনসুর আলী খানের প্রেম বহুল আলোচিত। দুজনের ভালোবাসার গভীরতা এতটাই বেশি ছিল যে মনসুর আলী খানের প্রেমে পড়েই হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন শর্মিলা ঠাকুর। বলিউডের শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত তার বাবার মতোই একজন মুসলিম মেয়ের প্রেমে পড়েছিলেন, যার নাম ছিল দিল নামাজ শেখ। 2008 সালে সঞ্জয় দত্তের সঙ্গে বিয়ে হওয়ার পর তার নাম হয় মান্যতা। সুনীল শেঠি এবং মানা শেঠির লাভ স্টোরি খুবই রোমাঞ্চকর। একটি পার্টিতে আলাপ হয় ভিন্ন ধর্মের এই দুই তারকার মধ্যে, তবে বিয়ের পর ধর্মকে কখনোই নিজেদের ব্যক্তিগত সম্পর্কের মাঝে আসতে দেননি তারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বলিউডের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ী 2003 সালে বিয়ে করেন অভিনেত্রী শাবানা রাজকে। মনোজ হিন্দু ধর্মের আর শাবানা মুসলিম ধর্মের অনুসারী, তবে ধর্ম কখনোই তাদের সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়ায়নি। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।